এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, অমুসলিম বোন। সালাম আলাইকুম। যদি একজন মুসলমান কোনো অমুসলিমের বাসায় থাকে, সে যদি তখন নামাজ আদায় করতে চায়, সেই অমুসলিমের বাসায় কি নামাজ পড়া যাবে? সেখানে নামাজ পড়ার নিয়মটা কি? আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কি না সেটা বলবেন কি? বোন, আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথমটা হলো কোনো অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কি না। যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে, যদি আপনার সামনে কোনো মূর্তি না থাকে, যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে, আপনি তাহলে নামাজ পড়তে পারেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে প্রথম খণ্ড, বুক অফ সালাত, যে পুরো পৃথিবী একটা মসজিদ বিশ্বাসীদের জন্য, যদি জায়গাটা পরিষ্কার থাকে আর ইসলামের কোনো নিয়ম ভাঙা না হয়, আপনি নামাজ পড়তে পারেন। এবারে প্রসাদের ব্যাপারে বলি, প্রসাদ হলো খাবার যেটা পূজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চারটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুরমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদদামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তারা, তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। এখানে আপনি কি করবেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, দাওয়া অর ডিস্ট্রিকশন, সেখানে দেখবেন কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।